যে হারে কর্মীগুলো চলে যাচ্ছে, যে হারে মানুষের মৃত্যুর মিছিল হচ্ছে, আল্লাহ তুমি কি তোমার বান্দাদেরকে জানাবে না কবে এই মৃত্যুর মিছিল শেষ হবে? আমি তোমাকে বলি, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমার আর কোনো কর্মীকে নিয়ে যাইও না, তুমি আমাকে নিয়ে যাও এই পৃথিবীর থেকে, তবু এই তরতাজা প্রাণগুলো নিয়ে যাইও না আল্লাহ। রতনের কিছুদিন হলো বিয়ে হলো, 1-2 বছর এই সংসারটা শেষ হয়ে গেল, আনোয়ার গেল কয়েকদিন আগে, তবে এরা দুইজন খুব ভালো বন্ধুর মতো ছিল, একে অপরের মানিক জোড়ার মতো থাকত। আমি আজকে কিছুক্ষণ আগে ডিসি সাহেবকে বললাম যে সরকার ঘোষণা করলো নোয়াখালীতে 10টা ICU দিবে, এটা কোনো আওয়াজ নেই দেখি। আসলে এই ডিপার্টমেন্টটা কে চালাচ্ছে? আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, কিন্তু আমার কাছে মনে হলো এটা আজগুবি এক ডিপার্টমেন্ট, এটার কোনো আগা নেই মাথা নেই। যারাই চালাচ্ছেন, আমি একটা কথা বলিলি, মন্ত্রণায় চালাতে হলে শুটার লাগে, তীক্ষ্ণ বুদ্ধি লাগে, শুধু অর্থনীতির দিকে তাকালে হবে না, পকেট বাড়ির দিকে তাকালে হবে না। আমি ডিসি সাহেবকে বললাম সাময়িক অক্সিজেন 10 বেডের অক্সিজেনের ইয়ে করতে কত যাই লাগে করেনার ব্যবস্থা করুন, আমি টাকা দিব, কি করবো ওই টাকা দিয়ে, কবর তো নিয়ে যেতে পারবো না, তারপরে চেষ্টা করি মানুষের জন্য কিছু করে যেতে পারি কিনা। রতন তুমি চলে গেলে অজানা দেশে, কিন্তু তুমি শ্রদ্ধা ভরা ইয়েতে আমাকে যেভাবে একটা ভাই, আমি ভাইয়ের কাজটি তোমার জন্য করব যতদিন আমি বাঁচব। নর্তনপুরের মানুষ রতনের প্রতি কোনো কারণে মনে কষ্ট নিয়ে থাকলে আমি ওর বড় ভাই হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, তাকে মাফ করে দিবেন। আর সারা বাংলাদেশের মানুষ, আমি আপনাদেরকে আবারও বলবো, আমাকে ডাক্তার আজিম বলে স্যার সকাল 9টা 10টার দিকেও সে ভালো ছিল, 20 মিনিটের ভিতর আমার সামনে আরেমো বলল, আমার সামনে ছটপট 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 করতে করতে আসতে এই নিঃশ্বাসটা ছেড়ে দিল। আপনারা কি চান আপনাদের এই ধরনের মৃত্যু হোক? তাহলে সামরিকভাবে হলেও আপনার দূরত্ব বজায় রাখেন, সবাই মাস্ক ব্যবহার করুন, মাস্ক কিন্তু 99% রোগ প্রতিরোধ করে, আপনার মাস্ক অন্য কিছু ইউজ না করেন, মাস্কটা মুখে লাগাই রাখুন।